একটি মেয়ে নিজের স্বপ্ন পূরণের জন্য সবকিছু করতে রাজি আছে। মেয়েটি নিজের স্বপ্ন পূরণ করতে কতটা কষ্ট করতে পারে এই মুভি না দেখলে সেটা বোঝা মুশকিল। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সেসব মাইকেল ফাতিমা। তো চলুন কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতে ফাতিমাকে দেখানো হয় যে খুব বেশি কথা বলা মেয়ে। ফাতিমা তার বাবা মুনির, ভাই আসিফ এবং মা ও দাদির সাথে থাকে। কথা বলার পাশাপাশি ছোটবেলা থেকেই ভাই আসিফের মতো ফুটবলের প্রতি অনেক আগ্রহ ফাতিমার ও ফুটবল খেলার সময় প্রায়ই ধারাভাষ্য করতে থাকে। এছাড়া ও টম অ্যান্ড জেরি দেখতে খুব পছন্দ করে এবং টম অ্যান্ড জেরি দেখার সময় ধারাভাষ্য করে। ফাতিমার এই বকবক দেখে তার বাবা মনে করে যে হয়তো বড় হয়ে ঠিক হয়ে যাবে, এখন ছোট তাই বেশি বকবক করছে। কিন্তু ওর বাবার ধারণা ভুল, কারণ ফাতিমা বড় হওয়ার পরেও একইভাবে বকবক করেই যাচ্ছে। ফাতিমার বাবা মুনিরের নিজের গ্যারেজ আছে যেখানে তার সাথে আসিফও কাজ করে। আসিফ বড় হয়ে এখনও ফুটবল খুব পছন্দ করে আর তাই সে প্রতি বছর কিছু লোকদের নিয়ে স্থানীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। কিন্তু এবার সমস্যা হলো, প্রতিবার যে ফুটবল ম্যাচে ধারাভাষ্য করত সে কোনো জরুরি কারণে ধারাভাষ্য করতে পারবে না। এই কারণে আসিফের বন্ধুরা ধারাভাষ্য করার জন্য ফাতিমার কথা বলে। আসিফেরও কোনো উপায় ছিল না, তাই সে ফাতিমাকে এ বিষয়ে জিজ্ঞেস করে। ফাতিমা তো প্রথমে রাজি হয় না, কিন্তু যখন আসিফ তাকে রিকোয়েস্ট করে তখন ফাতিমা রাজি হয়। তারপরে আমরা ফাতিমাকে একটি ফুটবল ম্যাচে ধারাভাষ্য করতে দেখি। ওখানে ফাতিমা এত ভালো কথা বলে যে সমস্ত প্লেয়ার তাকে নিয়ে উল্লাস শুরু করে। এমনকি ফাতিমার ধারাভাষ্য ও ফুটবল নলেজ দেখে ওখানে আসা চিফ গেস্টও তার অনেক প্রশংসা করেন। সুযোগ পেয়ে ফাতিমা এই টুর্নামেন্টের সকল ম্যাচে ধারাভাষ্য করে। খুব তাড়াতাড়ি সবাই তাকে চিনতে শুরু করে। একদিন ফাতিমা তার এক বন্ধুর বিয়েতে যায়। তখন ফাতিমার বাবার এক বন্ধু ফাতিমাকে কিছু ছেলেদের সাথে ছবি তুলতে দেখে এবং সে বলে যে একজন মিডল মুসলিমে এভাবে চলতে পারে না, তোমাকে সব সেলফি তোলার পরিবর্তে হিজাবে থাকা উচিত। এই কথা ফাতিমার মোটেও ভালো লাগে না, কারণ সে স্বাধীনতা চায়। তবে ওখানে ও কিছুই বলে না, ও জানে তার পরিবারের সদস্যরা তাকে কখনো ভুল বুঝবে না। কিন্তু ফাতিমার বাবা তার বন্ধুর পরামর্শে ফাতিমার বিয়ে দিতে রাজি হয়, তাই ফাতিমাকে ছেলের পক্ষ দেখতে আসে। এই কারণে ফাতিমার মেজাজ খুব খারাপ হয়ে যায়। কিন্তু ও দাদির কথায় ছেলের সাথে পার্সোনালি কথা বলতে রাজি হয়। তারপর ফাতিমা ওই ছেলেটাকে এত এত প্রশ্ন করে যে ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। মানে ফাতিমা ইচ্ছাকৃতভাবে সেটা করেছে। এর দুই মাস পর অনুষ্ঠিত হতে যাওয়া রাজ্য ফেডারেশন অভ্যন্তরীণ রাজ্য ফুটবল টুর্নামেন্টের ধারাভাষ্যের জন্য ফাতিমাকে সিলেক্ট করা হয়। তবে ফাতিমার স্বপ্ন ছিল বড় কিছু করার। বাড়িতে ফাতিমার বাবা তার উপর রেগে আছে, কারণ সে ছেলেদের পরিবারকে চলে যেতে বাধ্য করেছে। এরপর একদিন ফাতিমা কোচি যাওয়ার সুযোগ পায়, কারণ তাকে একটি কেমিস্ট্রি ল্যাবে দুই সপ্তাহের জন্য ইন্টার্নশিপের জন্য যেতে হবে। কিন্তু ও সেখানে দুই মাস থাকার প্ল্যান করে, কারণ ও ইন্ডিয়ান ফুটবল লীগ IFL এ ধারাভাষ্য করতে চায়, আর তাই ওর জন্য কোচি যাওয়াটা খুব জরুরি। ওখানে ফাতিমা তার জার্নালিস্ট ফ্রেন্ড রামিয়ার সাথে থাকার কথা চিন্তা করে। কিন্তু এই IFL ব্যাপারটা তার বাড়ির কেউই জানে না, তারা শুধু জানতো যে সে ইন্টার্নশিপ করতে বাইরে যাচ্ছে। তবে ফাতিমার বাবার মনে হচ্ছে যে ফাতিমা তার কারণে কোচি যাচ্ছে, এই জন্য সে ফাতিমাকে বাড়িতে থাকতে বলে। সে ফাতিমাকে বলে, আমি সেই বাবাদের মতো নই যারা তাদের মেয়েদেরকে জোর করে বিয়ে দেয়, তাই তোমাকে কোথাও যেতে হবে না। ফাতিমা বলে, বাবা আমি বিয়ে করব ঠিকই, কিন্তু আমার স্বপ্ন পূরণ হওয়ার পর, যেটা অনেক বড়। ওর বাবা বলে, জানো কলেজের সময় আমারও অনেক বড় বড় স্বপ্ন ছিল, কিন্তু আমি গরিব ছিলাম বলে সেগুলো পূরণ করতে পারিনি এবং সব স্বপ্ন ভেঙে যায়। যদি কোনো স্বপ্ন ভেঙে যায় তাহলে পাহাড় থেকে পড়ে যাওয়ার মতো মনে হয়, এমন কিছু হলে তুমি সহ্য করতে পারবে না। এরপর বন্ধুরা ফাতিমা অনেক বড় কথা বলে। ও বলে যে যারা আমাদের স্বপ্ন দেখায় তারা কখনোই বলে না যে আমাদের সেটা অর্জন করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে, তবেই আমরা সফল হব। এ কথা শুনে ওর বাবা তাকে জড়িয়ে ধরে। তারপর সিনে আমরা ফাতিমাকে কোচিতে দেখি যে তার ইন্টার্নশিপের জন্য জয়েন করার পর তার বন্ধু রামিকে বলে যে আসলে ও এখানে কেন এসেছে। তারপর একদিন ফাতিমা ছুটি নেয় এবং ধারাভাষ্য হওয়ার জন্য কিছু লোকের সাথে দেখা করার প্ল্যান করে, আর তাই ও একটি লিস্ট তৈরি করে। প্রথমে ফাতিমা স্পোর্টস ফেডারেশনের প্রেসিডেন্ট জয়েশের সাথে দেখা করে এবং তাকে বলে যে আমি একজন ধারাভাষ্যকর হতে চাই। জয়েশ তাকে হেসে বলে, তুমি যদি ভলান্টিয়ার হতে চাও তবে ঠিক আছে, কিন্তু ধারাভাষ্য হওয়ার কোনো সুযোগ নেই। এভাবে সে ফাতিমাকে প্রত্যাখ্যান করে দেয়। তারপরে রামিয়া ফাতিমাকে নিয়ে ধারাভাষ্যকর শাহজানের কাছে আসে। সে তাকে বলে যে তুমি যদি ভাষ্যকার হতে চাও তবে কোনোভাবে গিয়ে সম্প্রচারের উপপরিচালক শিবার সাথে দেখা করো, কেবল তিনি কিছু করতে পারেন। তবে তার সাথে দেখা করা এত সহজ ছিল না। এরপর ফাতিমা কেরালার ক্রীড়ামন্ত্রীর কাছে যায় এবং সে বলে যে আমি না, এই সব তো জয়েশ দেখে, তাই তার সাথে গিয়ে কথা বলো। কিন্তু জয়েশ তো আগেই ফাতিমাকে মানা করে দিয়েছে। তবে ফাতিমার একটা ভালো দিক ছিল যে এত কিছুর পরেও সে হাল ছাড়ে না এবং বারবার চেষ্টা করতেই থাকে। ফাতিমাকে হেল্প করার জন্য রামিয়া তাকে একটি ক্রিয়া একাডেমিতে প্রশাসনিক সহকারী হিসেবে চাকরি পাইয়ে দেয়, যেখানে ক্যাথরিন নামে এক মহিলা ছিল। আসলে এই একাডেমি ক্যাথরিনের স্বামী এবং একজন ফুটবল খেলোয়াড় সোনুমোহন শুরু করেছিল। সোনুমোহন মাদক সেবন করায় এক বছরের জন্য নিষিদ্ধ হয়ে আছে। সোনুমোহনের নিষেধাজ্ঞার পেছনে জয়েশের হাত ছিল, কারণ সে সোনুমোহনকে পছন্দ করত না। খুব তাড়াতাড়ি সোনুমোহন ও ফাতিমার বন্ধুত্ব হয়ে ওঠে।
এবং সে ফাতিমাকে কেরালার স্কুল ফুটবল টুর্নামেন্টের ধারাভাষ্য দিতে পাঠায়। সেখানে আগে থেকেই ও ফাতিমার জন্য কথা বলেছিল, কিন্তু ওখানে জয়েশ ফাতিমাকে থামিয়ে দেয় এবং বলে যে ধারাভাষ্য মেয়েদের জন্য নয়, এটা পুরুষদের কাজ, এটা তোমার পক্ষে সহজ হবে না। এখানে জয়েশকে উত্তর দিয়ে ফাতিমা বলে, জানেন আমাদেরকে ছোটবেলা থেকেই এটা বলে থামিয়ে দেওয়া হয় যে এই কাজ ছেলেদের জন্য, তুমি পারবে না, আর আমরা শুধু আপোষ করি, কিন্তু আমি তাদের মতো নই, কারণ আমি যা করতে চাই সেটাই করব। আর বন্ধুরা, এটা বলে ফাতিমা চলে যায়। পরদিন সকালে সোনমোহন ফাতিমাকে IFL এর একজন গুরুত্বপূর্ণ সদস্য বিজয়ের সাথে দেখা করতে নিয়ে যায়। তার ফাতিমার ভাষ্য খুব পছন্দ হয়, তাই তিনি বলেন যে আমি তোমার বিষয়ে শিবার সাথে কথা বলেছি, সে আগামীকাল একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে আসবে, তুমি যে কোনোভাবে সেখানে গিয়ে তার সাথে দেখা করো, বাকিটা আমি সামলে নেব। এই কথা শুনে ফাতিমা খুব খুশি হয়ে যায় এবং পরের দিন ওখানে গিয়ে পৌঁছায়। আর এই খবর জয়েশ জেনে যায় এবং সে গার্ডকে বলে যে কোনোভাবে যেন ওই মেয়েটি ভেতরে আসতে না পারে, যার কারণে ফাতিমা চাইলেও শিবার সাথে দেখা করতে পারে না। এই ব্যাপারটা যখন সোনমোহন জানতে পারে ও বিজয়ের সঙ্গে কথা বলে, বিজয় তাকে বলে ভাই এখন আমি কিছু করতে পারবো না, কারণ শিবার সাথে দেখা করা খুব কঠিন। এই কারণে সোনমোহনের জয়েশের উপর খুব রাগ হয় এবং ও গিয়ে জয়েশকে মারধর করে। তারপর জয়েশ তার সম্মানের ভয়ে এই কথা কাউকে বলে না যে সোনমোহন তাকে মেরেছে, তবে ফাতিমা এটা খুব ভালো করেই জানে। শেষ পর্যন্ত যখন কোনো কিছুই হয় না তো ফাতিমা তার বাড়িতে ফিরে আসে, কারণ তাকে আন্তঃরাষ্ট্রীয় ফুটবল টুর্নামেন্টে ধারাভাষ্য করতে হবে। ফাতিমার ধারাভাষ্য এখনও তার বাবা মা ও দাদি শোনেনি, তাই সহপরিবারে সেখানে পৌঁছায় যেখানে জয়েশও এসেছে, যে ফাতিমাকে দেখে তাকে রাজ্য ফেডারেশনের সমস্ত স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করে এবং সে ফাতিমার সাথে খুব অভদ্রভাবে কথা বলে। ফাতিমা তাকে জবাব দেয়, কিন্তু এই কারণে বাসায় আসার পর ফাতিমার উপর তার বাবা খুব রাগ করে। ফাতিমা বলে, বাবা আমি তোমাকে সফল হয়ে অবশ্যই দেখাবো, আমাকে আবারও কোচি যেতে হবে। এরপর ফাতিমা দ্বিতীয়বার কোচি আসে। এখানে রামিয়া ফাতিমাকে স্পোর্টস রিপোর্টার প্রশান্ত এবং ক্রাইম রিপোর্টার অ্যালেক্সের সাথে পরিচয় করিয়ে দেয়। ফাতিমা প্রশান্তের কাছ থেকে শিবার ইনস্টাগ্রাম ID পেয়ে যায় এবং ফাতিমা নিজের ধারাভাষ্যের ভিডিও শিবাকে পাঠায়। এখানে অ্যালেক্সের সাথে কথা বলার সময় ফাতিমার মুখ থেকে বেরিয়ে আসে যে জয়েশকে সোনমোহন মেরেছে, তাই পরের দিন অ্যালেক্স পেপারে এই খবর প্রকাশ করে, আর তাই সোনমোহনের নিষেধাজ্ঞা 1 থেকে বাড়িয়ে 2 বছর করা হয়। সোনমোহন যখন এই বিষয়টি জানতে পারে তখন সে এটা সহ্য করতে না পারে সুইসাইডের চেষ্টা করে। এরপর ফাতিমা তার সাথে দেখা করতে হাসপাতালে যায়। সে তাকে বলে যে আমার কথা বলার অভ্যাসের কারণে আমি এসব রিপোর্টারকে বলে ফেলেছি। ফাতিমা তার কাছে ক্ষমাও চায়। তারপর সোনমোহন তাকে ক্ষমা করে দেয়। ফাতিমা তাকে বলে যে তুমি তোমার একাডেমির উপর মনোযোগ দাও এবং আদালতে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করো, কারণ কিছু না করে পরাজয় মেনে নেওয়াটা একেবারেই ভুল। ফাতিমার পরামর্শে সোনমোহন সেটাই করে এবং কয়েকদিন পরে উচ্চ আদালত তার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়। এরপর জয়েশের কাছে সোনমোহন ও ফাতিমা ক্ষমা চায়, কিন্তু সে নিজের অহংকারের কারণে তাদের আরও অপমান করে। এখানে ফাতিমার সকল আশা নিরাশ হয়ে যায়। তারপর ফাতিমা রামিয়ার কথায় একটি শিশুদের অনুষ্ঠানে টম অ্যান্ড জেরি কার্টুনের ধারাভাষ্য করতে আসে। ফাতিমার ধারাভাষ্য শুনে সব বাচ্চারা আনন্দ পায়। ওদের মধ্যে একটি বাচ্চা ফাতিমাকে একটি চকলেট দেয় যেখানে একটি চিরকুট লাগানো ছিল এবং তাতে লেখা ছিল যে আগামীকাল 3টায় IFL স্টেডিয়ামে কনফারেন্স রুমে মিটিংয়ে আসার জন্য। যদিও ফাতিমার জন্য এটি দ্বিতীয় সুযোগ ছিল, তবে ফাতিমা এবং সোনমোহনের ছবি একটি কাগজে একসাথে প্রকাশিত হওয়ার কারণে ফাতিমার বাড়িতে সেটা জেনে যায়, তাই ফাতিমার বাবা ও ভাই তাকে নিতে চলে আসে। যখন তারা জোর করে ফাতিমাকে ফিরে নিয়ে যায় তখন ফাতিমা তার বাবাকে আশ্বস্ত করে যে আমার এবং সোনমোহনের মধ্যে সেরকম কিছুই নেই, সে শুধু আমার ভালো বন্ধু, এবং সে আসিফকে বলে যে আমাকে IFL মিটিংয়ে ডেকেছে। এই কথা শুনে আসিফ তার বাবাকে রাজি করায় এবং তারা ফাতিমাকে স্টেডিয়ামে নিয়ে যায়। সেখানে ফাতিমার সাথে ফাইনালি মিটিং রুমে শিবার দেখা হয়। ওখানে ফাউন্ডেশন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দীপিকার সঙ্গে জয়েশ এবং তার সহকারীও ছিল। শিবা ফাতিমাকে বলে যে বাচ্চাটি তোমাকে চকলেট দিয়েছিল সে আসলে আমারই মেয়ে, আমি সেখানে টম অ্যান্ড জেরিতে তোমার ধারাভাষ্য শুনেছি, তখন আমার মনে পড়েছিল যে বিজয় আমার কাছে তোমার সম্পর্কে বলেছিল এবং ইনস্টাতে পাঠানো তোমার ভিডিও দেখেছি, তুমি এক কাজ করো, প্রথমে তুমি তোমার সম্পর্কে আমাকে বলো। এখানে ফাতিমা নিজের সম্পর্কে বলে। তারপর শিবা তার সামনে একটি ম্যাচ চালায় যেখানে একজন নামকরা প্লেয়ার একটি দুর্দান্ত কিক মারে যাকে রেইনবো কিকও বলা হয়। শিবা বলে যে এটাতে ধারাভাষ্য করো। তারপর ফাতিমা তার নিজস্ব স্টাইলে ধারাভাষ্য করে, কিন্তু এখানে দীপিকা শিবাকে মনে করিয়ে দেয় যে আগামীকাল IFL প্রথম ম্যাচ এবং সবকিছু ফাইনাল করা হয়ে গেছে, এই সময় আমরা নতুন কোনো ধারাভাষ্য নিয়োগ করতে পারি না। সে ফাতিমাকে বলে যে তুমি অবশ্যই ভালো ধারাভাষ্য করো এবং এটা সত্য, ক্রিকেটের মতো খেলায় ধারাভাষ্য করা সহজ, কিন্তু ফুটবল নিয়ে ধারাভাষ্য করা অতটা সহজ নয়, কারণ এই খেলার পেছনের সায়েন্স এই খেলার ডাইহার্ড ফ্যানরাও বোঝে না। তুমি এক কাজ করো, পরের বছর চেষ্টা করো, আপাতত না। এটা শুনে ফাতিমা বলে যে আমি এই পর্যন্ত পৌঁছতে পেরেছি, এটাই আমার জন্য যথেষ্ট, এই বলে ও চলে যাচ্ছিল। তখন জয়েশের অ্যাসিস্ট্যান্ট ফাতিমাকে নিয়ে মজা করে বলে, এটা কি রেইনবো কিক সম্পর্কে কিছুই জানে না। তারপর ফাতিমা আবারও ফিরে আসে এবং তাকে বলে যে এই ম্যাচটি ফ্রান্স ও ব্রাজিলের মধ্যে 1997 সালে অনুষ্ঠিত হয়েছিল এবং এই কিকটি নিউটনের প্রথম আইন লঙ্ঘন করেছিল, যেটি অনুসারে যে কোনো চলমান জিনিসকে ঘুরিয়ে দেওয়ার জন্য বিশাল শক্তির প্রয়োজন হয়, কিন্তু ওই প্লেয়ার এমন ভাবে লাথি মারল যে বল বাতাসে উল্টে যায়, তাই একে রেইনবো কিক বলা হয়। তারপর ফাতিমা এই রেইনবো কিক সম্পর্কে পুরো A to Z এক্সপ্লেন করে। তারপর বলে যে আপনি এসব তখনই জানতে পারবেন
পারেন। যদি আপনি ছোটবেলা থেকে ফুটবল খেলে থাকেন, দেখে থাকেন এবং জার্সি গায়ে পড়তেন, এই সাদা পোশাক নয়, উত্তরে জয়সু তার অ্যাসিস্ট্যান্ট লজ্জা পায় এবং শিবা ও দীপিকা ইমপ্রেস হয়ে যায়, আর নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে ফাতিমাকে ধারাভাষ্যকর হিসেবে নিয়োগ দেয়। তার পরদিন ফাতিমা আইএফএল এর প্রথম ফুটবল ম্যাচের ধারাভাষ্য দিতে চলে আসে। এই সময় ফাতিমার পরিবারও তাকে দেখে গর্ববোধ করে। আর বন্ধুরা, এরই সাথে এই মুভি শেষ হয়। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী মজাদার কাহিনী দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে নতুন কোনো কাহিনী নিয়ে। সেই পর্যন্ত গুড বাই, টেক কেয়ার।